আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা রাখি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আসুসের আরেকটি ল্যাপটপ নিয়ে আসলাম, যেটি সাধ্যের মধ্যে বর্তমান সময়ে আমি বলবো যে এটি বেস্ট একটি ল্যাপটপ হতে পারে প্রাইস অনুযায়ী। পুরো ভিডিও আমার সাথে থাকবেন, আমি মনির আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন ঢাকা ইনফো চ্যানেল। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর যদি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা এই ল্যাপটপটি ফুল আনবক্সিং দেখাবো এবং রিভিউ করব। প্রথমে আমরা মডেলটি জেনে নিই। এই ল্যাপটপটির মডেল হচ্ছে আসুস ভিভোবুক 15 Go E1504FA, আর এটিতে প্রসেসর হিসাবে আপনারা যেটি পাবেন সেটি পাওয়ার্ড বাই AMD রাইজেন 5, যেটির মডেল থাকবে 7000 সিরিজের 7520U। আর এই প্রসেসরটিতে আপনারা কোর হিসাবে পাবেন 4, থ্রেড হিসাবে পাবেন 8, এবং এটি ক্লক স্পিড হিসাবে ম্যাক্স 4.30 GHz পাবেন। এখানে ক্লক স্পিডটা ভালো রয়েছে, তবে এই প্রসেসরে কিন্তু ক্যাশ মেমোরিটা একটু কম রয়েছে। টোটাল 6 MB ক্যাশ রয়েছে। L3 রয়েছে 4 আর L2 রয়েছে 2, টোটাল কিন্তু আপনারা 6 MB ক্যাশ পাবেন। এখানে ক্যাশ মেমোরিটা একটু কম রয়েছে। তাছাড়া এই প্রসেসরে কিন্তু 1900 MHz কিন্তু রেডিয়নের গ্রাফিক্স পাবেন, যেটি শেয়ার্ড হয়ে আপনাকে 4 GB সাপোর্ট দিয়ে থাকবে। প্রসেসরটা বাজেট অনুযায়ী মেনে নেওয়া যায়, তবে 7000 সিরিজের এই প্রসেসরটি কিন্তু আগের 5000 সিরিজের প্রসেসরের থেকে একটু দুর্বল, এবং এই প্রসেসরটি কিন্তু আপনারা যারা হাই লেভেলে কাজ করবেন তারা প্রিফার করবেন না। এখানে ভিভোবুক লেখাটি কিন্তু আনকমন রয়েছে। এরপরে আমরা ল্যাপটপটি দেখতে পাচ্ছি, আপনারা বক্সের ভিতরে কিন্তু ব্যাগও দেখতে পেয়েছেন, যেটি আসুসের অরিজিনালি ব্যাকপ্যাক কিন্তু পেয়ে যাবেন। এছাড়াও বক্সের ভিতরে আরও কী কী থাকছে চলুন একটু দেখে নিই। তো এখানে বক্সটি কিন্তু একটু ডিফারেন্ট, তো আমরা আপনাদেরকে দেখাচ্ছি। এখানে একটি পাওয়ার কেবল আমরা দেখতে পাচ্ছি, আর নিচের দিকে আরও রয়েছে একটি চার্জার, সেটি আপনাদেরকে একটু দেখাবো। তো দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু ম্যানুয়াল গাইডও রয়েছে, যদিও এটি খুব কাজে আসে না বা আসবেই না। এখানে 65 W-এর একটি ফাস্ট চার্জার রয়েছে, যেটি কিন্তু ল্যাপটপটিকে চার্জ করতে মাত্র 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে। এই হচ্ছে বক্সের ভিতরে থাকছে। তো আমরা এখন এখানে আরও স্পেকগুলো জানবো। তো এখানে প্রসেসর হিসাবে আপনারা মোটামুটি ভালো প্রসেসর, যে একেবারে হাই লেভেলের সেটি আমি বলবো না, তবে একেবারে খারাপ প্রসেসর নয়। এটি আমরা যদি কম্পেয়ার করি তাহলে আমরা Core i5 11th generation সাথে কম্পেয়ার করতে পারি, যদিও ওখানে কিন্তু 11th generation 8 MB ক্যাশ থাকে, এখানে 6 MB ক্যাশ থাকবে। তবে এটিতে গ্রাফিক্স কিন্তু 11th generation থেকে একটু বেটার গ্রাফিক্স পাবেন। তো এখানে আপনারা স্টোরেজ হিসাবে যেটি পাবেন সেটি হচ্ছে 512 GB M.2 NVMe SSD, যেটি কিন্তু Zen 3 সিরিজের একটি SSD, বেশ ফাস্টার কাজ করবে। তবে আলাদা করে কিন্তু আর কোনো স্লট আপনারা পাবেন না। এখানে র্যাম হিসাবে যেটি পাবেন সেটি হচ্ছে DDR5-এর 16 GB র্যাম থাকবে, ডেডিকেটেডলি আপনারা 16 GB র্যাম থাকবে, আলাদা করে আর কোনো স্লট থাকছে না বা বাড়ানোর দরকারও নেই, কারণ 16 GB র্যাম একটা ল্যাপটপের জন্য কিন্তু হিউজ বা যথেষ্ট। এরপরে এখানে মূল আকর্ষণীয় এই ল্যাপটপটির মধ্যে যেটি বলবো, যে কম প্রাইসের মধ্যে স্পেশাল বলতেই হয়, সেটি হচ্ছে ডিসপ্লে। এখানে ডিসপ্লে হিসাবে আপনারা কিন্তু 15.6 ফুল HD OLED ডিসপ্লে, অর্থাৎ OLED ডিসপ্লে পাবেন, যেটি কিন্তু এত কম প্রাইসের মধ্যে এটিই প্রথম। এবং এই ল্যাপটপটিতে ডিসপ্লের মান এতই ভালো যে এটি OLED ডিসপ্লে মানে কিন্তু 130% পর্যন্ত sRGB হয়ে থাকে। 100% তো sRGB আসেই, আপ টু 130% sRGB থাকবে। সো কালার অ্যাকুরেসি নিয়ে কোনো কথা হবে না, ট্রু কালার পাবেন এবং এত ক্লিয়ার লাগবে যে কোনো সাইড থেকে কিন্তু আপনারা ক্লিয়ার দেখতে পারবেন। তবে এই ডিসপ্লেগুলো কিন্তু একটু গ্লসি ডিসপ্লে হয়, চালু করার পরে কিন্তু আর সেই গ্লসি ভাবটা থাকবে না, তারপরেও কিন্তু রিফ্লেকশন একটা ভাব কিন্তু থাকবে। কিন্তু এখানে 600 nits রয়েছে, যেহেতু কিন্তু চালানোর পরে আর আপনি এটি বুঝতে পারবেন না, তবে এটি বন্ধ অবস্থায় কিন্তু আপনারা রিফ্লেকশন পাবেন। কালার হিসাবে এখানে ইন্ডি ব্ল্যাক এই কালারটিই পাবেন একটি কালার। এখন আমরা পোর্টগুলো দেখি, এখানে 3.5 HDMI টাইপ সি, তারপরে ফাস্ট চার্জিং পোর্ট এবং USB 3.1, এবং অপোজিটে USB 3.2 রয়েছে। সো লেটেস্ট কানেক্টিভিটি সবই রয়েছে, তবে এখানে USB দুটি রয়েছে, তিনটি হলে ভালো হয়। ল্যাপটপটিতে আরেকটি স্পেশালিটির মধ্যে আমি যেটি বলবো সেটি হচ্ছে এখানে ওয়াইফাই হিসাবে Wi-Fi 6 পাবেন, ব্লুটুথ হিসাবে 5.1। ল্যাপটপটি আপনি অফিসিয়ালি 2 বছর ওয়ারেন্টি পাবেন, এবং এখানে আপনারা ব্যাকলিট কিবোর্ড পাবেন এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও কিন্তু পেয়ে যাবেন। ব্যাটারি ব্যাকআপের হিসাবে যদি আমি বলি, এখানে 3 সেলের ব্যাটারি রয়েছে। সো এটি কিন্তু অনায়াসে 3-4 ঘন্টা ব্যাকআপ দিয়ে থাকে, তবে একুরেট বলা
যাবে না বা যায় না, কারণ এক একজন এক একভাবে কাজ করে থাকে। যখন মাল্টিটাস্কিং করবেন, একসাথে অনেকগুলো কাজ করবেন, যেহেতু রাইজেনের প্রসেসরগুলো কিন্তু মাল্টিটাস্কিংয়ের জন্য বেস্ট, সো অনেকে একসাথে অনেক কাজ করে থাকে, তখন কিন্তু ব্যাটারি ব্যাকআপ কম হতে থাকে। তো এটি একুরেট বলা যায় না, কম বেশি কিছুটা হয়ে থাকে। তো সব কিছু মিলে আমি বলবো যে যারা 70,000 টাকা প্লাস মাইনাসে কোনো ল্যাপটপ খুঁজছেন বা ভালো কোনো ল্যাপটপ খুঁজছেন, তাদের জন্য কিন্তু এই ল্যাপটপটি বর্তমান সময়ে অনেক বেটার একটি ল্যাপটপ। কারণ এখানে ডিসপ্লে যেমন রয়েছে, তেমনই র্যাম 16 GB রয়েছে। সো যারা বিশেষ করে সিএসসি স্টুডেন্ট, ইঞ্জিনিয়ারিং পড়েন, ডাক্তারি পড়েন, বা আপনারা যদি টেক্সটাইলে পড়ে থাকেন, বা এভরি স্টুডেন্টস কিন্তু আপনারা এটি প্রিফার করতে পারেন। আরও যারা আউটসোর্সিংয়ে কাজ করেন, ইউটিউবিং করেন, বা আপনি যদি আপনি ওয়েবসাইট ডেভেলপিং করতে চান, সেই ক্ষেত্রেও কিন্তু এই ল্যাপটপটি দারুণ স্পেশাল হবে আপনার জন্য, কারণ অনেক ফাস্টার ল্যাপটপ। এবং এই ল্যাপটপটি বর্তমানে যে প্রাইস ধরা হয়েছে সেটি কিন্তু আগের প্রাইসের তুলনায় অনেক কমানো হয়েছে। সো যারা চ্যানেল সাবস্ক্রাইবার আছেন, তারা এখন যে নাম্বারটি আপনারা দেখতে পাচ্ছেন, এই নাম্বারটিতে কল করে আপনারা নিতে পারেন, কারণ এটি ভেরি কম সংখ্যক ল্যাপটপ রয়েছে। সো যারা নেবেন, দ্রুত নেওয়ার চেষ্টা করবেন। ল্যাপটপটির বর্তমান বাজার মূল্য যেটি ধরা হয়েছে সেটি হচ্ছে মাত্র 73,000 টাকা।